আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করব দুইটা জিনিস, একটা হলো সুন্নাত আর একটা হলো বেদাত। প্রথম কথা হলো সুন্নাত কাকে বলে, সুন্নাত কি জিনিস, সুন্নাতটা একটু ভালো করে বোঝা দরকার। তারপরের কথা হলো সুন্নাত মানব কেন, সুন্নাত মানার এত গুরুত্ব কেন, সুন্নাত না মেনে আমি আমল করব কোনো অসুবিধা আছে কিনা, সুন্নতের গুরুত্ব। তারপরে আলোচনা করব আমরা বেদাত কাকে বলে, বেদাতটা কি, বেদাত করলে অসুবিধা কোথায়, বেদাত করলে, বেদাতে আমল করলে, বেদাতে আকীদা পোষণ করলে আমার অসুবিধা কি, সমস্যা কি। এবং সমাজে বহুল প্রচলিত কিছু বেদাত, যেই বেদাতগুলো আমাদের ভাইয়েরা বোনেরা না জেনে না বুঝে সুন্নত মনে করে, দিন মনে করে করে থাকেন, আসলে কিন্তু সেগুলো বেদাত। এই কয়েকটা বিষয় কেন্দ্রিক আমরা দুই একটা কথাবার্তা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসের বিষয় কি, আলহামদুলিল্লাহ স্টুডেন্ট দেখেন খুব মেধাবী স্টুডেন্ট পাওয়া গেছে আজকে, আলহামদুলিল্লাহ। এটা একটা সুন্দর ক্লাস, অন্য ক্লাসগুলো হয় ঘরের ভিতরে আর এই ক্লাস হইল একেবারে মাঠের মধ্যে। কি সুন্দর একটা ক্লাস, অন্য ক্লাসে এক বয়সের ছেলেমেয়েরা থাকে, একই বয়সের সমসাময়িক ছেলেরা সমসাময়িক মেয়েরা, এখানে আলহামদুলিল্লাহ মুরব্বীরাও আছেন, যুবকেরাও আছেন, শিশুরাও আছেন, আমার মা বোনেরাও আছেন। তাহলে কত সুন্দর একটা ক্লাস দেখছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে এই ক্লাসের মাধ্যমে আমাদেরকে সঠিক আকীদা সঠিক আমাল আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথমে আসি আমরা সুন্নত কাকে বলে, সুন্নত কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য হয়েছে, কিন্তু এ প্লাস পান নাই। আরেকবার বলবেন, আল্লাহ পাক আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, আপনারা বলছেন তার ইবাদত করার জন্য, উত্তর ঠিক আছে কিন্তু নাম্বার একটু কম পাইছেন, এ প্লাস পান নাই। যদি বলতেন একমাত্র তার ইবাদত করার জন্য তাহলে এ প্লাস পাইত। জি আলহামদুলিল্লাহ কয়েকজন বলছেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য, একমাত্র, এই একমাত্রটা ভোলা যাবে না। আমাদের এই বাঙালির বাংলাদেশি ভাই বোনদের মূল পয়েন্ট, সমস্যার মূল পয়েন্ট যেটা, সেটা হলো একমাত্র ভুলে গেছে। এই জন্য খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন আর ইনসান এই দুইটা মাখলুক, আল্লাহর মাখলুক কত হাজার বলেন তো দেখি, জি দেখা গেল একতলাফ, এক কিছু ভাইয়েরা বলছেন অগণিত, আবার কিছু ভাইয়েরা বলছেন 18,000। এখন করণীয় কি বলেন তো দেখি, এটা সমাধান কেমনে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ
ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ পাক কাদেরকে ডাক দিলেন? এই জায়গায় আরেক ভুল, এবার সব জায়গায় একমাত্র লাগাই দিবেন, এটাও ভুল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যত জায়গায় বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি আমি মনে করব দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছেন। আমরা বলি কি, ইমানদারদেরকে বলছে, মানে অন্যদেরকে বলছে, আমারে বলে নাই, মানে আমার এটা আমল করার দরকার নাই, এটা ইমানদারেরা করব, মানে অন্যরা করবে, এটা আমার না। মানে এই আহ্বানটা, এই ডাকটাকে আমার নিজের মনে করতে পারি না। ওয়াজের ময়দানে মাহফিলে ওয়াজ করি, মনে করি ওয়াজ হলো শুধু আপনাদের জন্য, আমার জন্য না। এজন্য দেখা যায় আমি ওয়াজ করলাম, আমি বক্তা, আমার আমলের সাথে আমার ওয়াজের মিল নেই, এরকম বক্তা আছে না? অনেক অনেক ওয়াজের ময়দানে সবার জন্য ওয়াজ করি একটা, নিজে দেখা যায় বাস্তব জীবনে আমল করি আরেকটা, মনে হয় ওয়াজ শুধু আপনাদের জন্য, আমার জন্য না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইতেন, ওসিকুম তাকওয়ার, ঠিক আমার নিজেকেও ওসিয়ত করতেছি আল্লাহর ভয়ের, তাকওয়াল্লাহর। সুবহানাল্লাহ। এই জন্য এই ওয়াজ খালি আপনাদের জন্য না, এই ওয়াজ আমার জন্য, প্রথমে আমার জন্য, তারপর আপনাদের জন্য। ঠিক কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি বারবার এটা উচ্চারণ করবেন, তেলাওয়াত করবেন, আর বলবেন দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিক, আমার খালেক আমাকে কত সুন্দর করে ডাক দিছেন, আমাকে আমানু বলে ডাক দিছেন। সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলে ডাক দেন নাই, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলে ডাক দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল কাফিরুন বলেও ডাক দিছেন, দিছেন না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে আল্লাহ কাদেরকে ডাকছে? কাফেরদেরকে, আমাদেরকে না। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত আদর করে, কত মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছেন। এজন্য সব সময় কোরআনে যত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর আমলগুলো সব নোট করে ফেলবেন, কোরআন পড়বেন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর যত জায়গা আছে এগুলো নোট করবেন, যে আল্লাহ আমাকে, আমার আল্লাহ আমাকে কি কি বলছেন, আমাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ আনুগত্য করো কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল আনুগত্য করো রাসূলের, এই দুই আনুগত্য হবে শর্তবিহীন, কোন ধরনের ইখতিয়ারবিহীন, কোন ধরনের শর্তবিহীন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক স্পষ্ট করে অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নির্দেশ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন নির্দেশ দেন, কোন মুমিন পুরুষের, কোন মুমিন নারীর এখতিয়ার নাই, তিনি এই মনোভাব পোষণ করবেন, এই এখতিয়ার করবেন, তিনি এটা মানবেন কি মানবেন না, এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোন ইমানদার নারী পুরুষকে দেন নাই। এই জন্য কোরআনের আয়াত একটা বলি, জিজ্ঞেস করা যাবে না ঠিক কিনা,
কেউ যদি জিজ্ঞাসা করে কোরআনের আয়াত একটা বললেন, আমি ধরেন একটা আয়াত বললাম, আয়াত বলি বললাম ঠিক কি না, আল্লাহর আয়াত আপনাদেরকে দিয়ে যাচাই করানোর কে আমি? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আল্লাহর কথা বেঠিক আছে না? তাহলে আল্লাহর কথা ঠিক না বেঠিক জিজ্ঞেস করবো কেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস বলার পরে আপনাদেরকে জিজ্ঞেস করা যাবে না বলেন ঠিক কিনা, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের হাদিসকে ঠিক বলা বেঠিক বলার এখতিয়ার আপনার নাই, আল্লাহর কোরআনের কোন নির্দেশকে ঠিক বেঠিক যাচাই করার এখতিয়ার আপনার আমার নাই। আমরা দেখা যায় ওয়াজ মাহফিলে এরকম জিজ্ঞাসা করি, অনেক ভাইদেরকে দেখা যায় জিজ্ঞাসা করে যে ঠিক কিনা, সবাই কয় ঠিক, কিছু মানুষ থাকে ঠিক বলার জন্য। এখন যদি একজন বলি ফেলায় না ঠিক নেই বেঠিক, তার ইমান থাকবে, ইমান হারা হয়ে যাবে। আল্লাহর কোন কথাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথাকে যাচাই করার অধিকার কারো নাই। আল্লাহ পাক স্পষ্ট করে এই ইখতিয়ার রহিত করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করবার শর্তহীন, কোন প্রকারের ইখতিয়ার বিহীন, আমার রাসূলের আনুগত্যটাও করবা কোন প্রকারের শর্তহীন, কোন প্রকারের এখতিয়ার বিহীন। ওয়া উলিল আমরে মিনকুম, তবে তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করবা, কারণ তাদের আনুগত্য না করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। উলিল আমর কারা? উলিল আমর হলেন আল উমারা ওয়াল উলামা, উলিল আমর হলেন যারা প্রশাসনে থাকবেন, যারা সমাজকে পরিচালনা করবেন, তারা হলেন উলিল আমর, যারা দ্বীনি বিষয়ে সমাজের মানুষকে রুহের খোরাক দিবেন, আখেরাতের খোরাক দিবেন, যারা মানুষকে জান্নাতের রাস্তা দেখাবেন, এই সমস্ত ওলামায়ে কেরাম হল উলিল আমর। আল্লাহ পাক বলেন তাদেরও আনুগত্য করবা, তবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আতিউ ব্যবহার করেন নাই। আল্লাহর শানে বলছেন আতিউল্লাহ, রাসূলের ক্ষেত্রে বলছেন ওয়া আতিউর রাসূল, কিন্তু উলিল আমরের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই ওয়া আতিউ উলিল আমরে মিনকুম, কারণ উলিল আমরের আনুগত্য, উলিল আমরকে মানা, উলিল আমরকে অনুসরণ করা সম্পূর্ণরূপে শর্তযুক্ত। যদি আমার উলিল আমরের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে মিলে যায়, যদি আমার উলিল আমরের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে যায় তাহলে আমি মানব, যদি আমার উলিল আমরের কথা আল্লাহর কথার সাথে না মিলে, আমার উলিল আমরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে না মিলে তাহলে সেটার আনুগত্য করা যাবে না, সেটা মানা যাবে না। তিনি যত বড় উলিল আমর হন না কেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তিনি আমাদের একজন সালাফে সালেহীন, তিনি আমাদের একজন সালাফ, উঁচু মানের, সর্বোচ্চ মানের সাহাবায়ে কেরাম তাবেইনদের পরে সর্বোচ্চ মানের একজন আমাদের সালাফে সালেহীন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হইল, ইযা কুলতা কাওলান ওয়া কিতাবুল্লাহি ইউখালিফুহু, আপনার এমন কোন কথা আমরা পাইলাম যেই কথা আল্লাহর কিতাবের সাথে মিলে না? আল্লাহর কিতাব কয় এক কথা, আপনি আবু হানিফা বলতেছেন আরেক কথা, কোনটা ধর্ম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, উতরুকু কাওলি বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কিতাবের কোন কথা পাইলে আমি আবু হানিফার কথাকে তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও, আল্লাহর কথার সামনে আবু হানিফার কথার কোনো দাম নাই। জিজ্ঞাসা করা হলো, ইযা কুলতা কাওলান ওয়া খাবরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখালিফুহু, আপনি এমন কোন কথা বললেন
এমন কোন মাসালা দিলেন যেই মাসালার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস মিলে না, তখন আমরা কি করব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, উত্রুকু কাউলি বিখাবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কোন সহি হাদিস পাইলে আমি আবু হানিফার কাউলকে তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাইবা ওই সহি হাদিসটাই হলো আমি আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ। এমন কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি কোনো সাহাবায়ে কেরাম যদি কোনো সাহাবায়ে কেরামের কাওলও যদি আমি আবু হানিফার কথার বিপরীত হয়, আমি আবু হানিফার কথা ছেড়ে দিও, ওই সাহাবায়ে কেরামের কাওলটা গ্রহণ করিও। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম আমার থেকে অনেক উত্তম মানুষ, সাহাবায়ে কেরামেরাও আমার থেকে উত্তম যুগের উত্তম মানুষ। তাহলে দেখেন, উলিল আমর যারা, তারা কখনো তাদেরকে শর্তহীন আনুগত্য করতে বলেন নাই, তাদের আনুগত্যটা শর্তযুক্ত, আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে আনুগত্য করা যাবে, মিলবে না। প্রত্যেক আইম্মায়ে কেরাম যুগে যুগে মানুষকে এই তালিম দিয়েছেন, কারণ এটা আল্লাহর শিখাই দেওয়া, আল্লাহ পাক বলছেন। আচ্ছা, এখন ধরেন উলিল আমর হইল কয়জন, উলিল আমর কয়জন? কোন গণা নাই। বাংলাদেশের 300,000 মসজিদ, আনুমানিক বলা হয় 300,000, 350,000 মসজিদ, 300,000 মসজিদের 300,000 ইমাম সাহেব আছেন, এই 300,000 উলিল আমর পাওয়া গেছে না? 300,000 উলিল আমর আরো আছে, খালি ইমাম সাহেবের উলিল আমর না, আরো বড় বড় আলেম আছে না? আচ্ছা, 300,000 উলিল আমর পাওয়া গেল। এখন এক মসজিদে গেলে এক মসজিদের ইমাম সাহেব একরকম কয়, আরেক মসজিদের ইমাম সাহেব আরেক রকম কয়। কিছু ভাইয়েরা কয়, আরে হুজুরদের জ্বালায় বাঁচতেছি না, এই মসজিদে গেলে হুজুর একরকম কয়, ওই মসজিদে গেলে একরকম কয়, কার কথা শুনবো, কার কথা বাদ দিব, কোন হুজুর আছে, কোন হুজুর বড় হুজুর, সবাই তো বড় হুজুর, কারটা বাদ দিব, কারটা ধরমু। কারণ বাংলাদেশে কোনো ছোট হুজুর নাই, বাংলাদেশে ছোট হুজুর খুঁজে পাওয়া খুব মুশকিল। আপনি পুরা এলাকা বরগুনা খুঁজে ফেলান, একজন ছোট হুজুর খুঁজে বাইর করতে পারেন কিনা দেখেন, সম্ভবত পাইবেন না। আলহামদুলিল্লাহ, সব বাংলার জমিন হলো বড় হুজুরদের জায়গা, এখানে কোনো ছোট হুজুর। এখন আপনি আপনি সমস্যায় পড়ে গেছেন, কোন এই হুজুর এরকম কয়, এই হুজুর এরকম কয়, আমি কি করবো? এই সমস্যার সমাধান কোরআন দিবে না, আল্লাহ দিবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সমস্যার সমাধানও দিবেন। কোরআনে এমন কিছু নাই, এমন কোন সমস্যা জমিনে নাই যে সমস্যার সমাধান কোরআনে নাই, কি বলেন? সব সমস্যার সমাধান আছে না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে এক লোকে জিজ্ঞাসা করে, ইমাম আহমদ বিন হাম্বল, আমি রুটি বানাই বাজারে বিক্রি করি, কিন্তু আমি শুনছি কোরআনে সব আছে, কিন্তু কোরআন আগাগোড়া পড়ে ফেলছি, রুটি বানানোর পদ্ধতি তো পাইলাম না, কোরআনে নাকি সব আছে, সব সমস্যার সমাধান কোরআনে আছে, সব জিনিস কোরআনে আছে, কই আমি তো রুটি বানানোর পদ্ধতি কোনো জায়গায় পাইলাম না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার রুটি বানানোর পদ্ধতিও কোরআনে আছে, কিন্তু কোরআনকে যেভাবে বোঝা দরকার তুমি ওইভাবে কোরআন বুঝতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, যে ব্যাপারে তুমি জানো না, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, যারা এক্সপার্ট, যারা আহলুজ যিকির, তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। তোমার সামনে জমিনে রুটি বানানোর কত বিশেষজ্ঞ আছে, কত লোক রুটি বানাইতে জানে, ভালো রুটি বানায়, ওই দোকানদারের রুটি পুরা এলাকার মধ্যে প্রসিদ্ধ, সকালবেলা ঘুম থেকে উঠি সবাই কয় অমুক দোকানের রুটি খাই আসি চলো, তাহলে রুটি বানানোর বিশেষজ্ঞ ওখানে আছে না? আল্লাহ বলতেছেন, তুমি যাই ওই বিশেষজ্ঞর কাছে কয়দিন ট্রেনিং দিয়ে শিখে আসো, তাহলে রুটি বানানোর কথাও তো কোরআনে আছে, আছে না?
তাহলে কোরআনে কারিমের মধ্যে আপনার এই সমস্যার সমাধান থাকবে না কেন? ইদানিং এটা ইন্টারনেটের যুগ হওয়ার পরে এই প্রযুক্তির তথ্য প্রযুক্তির কারণে এখন দেখা যায় যে ফেসবুক খুললে ইন্টারনেট খুললে এক আলেম একটা বলতেছেন, এক বক্তা একটা বলতেছেন, সবাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, একজনও বাংলাদেশি নেই, সবাই কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এখন মানুষ সাধারণ মানুষ কয় এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন এটা বলে, উনি এটা বলে, উনি এটা বলে, আমরা জামু কই, আমরা কর্ম কি? তাহলে এই সমস্যার সমাধান কোরআনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ, যখন তোমাদের উলিল আমরেরা একজনে একটা কয়, একজনে একরকম কথা বলে, একজনে একরকমের মাসালা দে, তখন তোমার উচিত হবে, তোমার কাজ হবে, তুমি ওই জায়গায় চুপ করে দাঁড়ায় থাকবা, দাঁড়াই কইবা আমি দুই হুজুরের কথা একটু কিছুক্ষণের জন্য এদিকে রেখে দিলাম, দোনোটাই রেখে দিলাম, রেখে দিয়ে আমার কাজ কি? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আমার আল্লাহ কি কয় দেখেনি, আমার রাসূল কি বলে দেখেনি, আমার আল্লাহর কথার সাথে আমার রাসূলের কথার সাথে যেই হুজুরেরটা মিলবো ওইটা আমি নিমু, সুবহানাল্লাহ। আর যেই হুজুরেরটা মিলবে না, তিনি যত বড় হুজুর হন ওই হুজুরের কথা আমি নিমু না। সাহাবায়ে কেরাম সব সময় কাজ করতেন, সাহাবায়ে কেরাম এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সর্বপ্রথম যে জাল হাদিস বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় একটা লোক জাল হাদিস বানাইছে। এক লোক এক কাওমের কাছে বিয়ে করতে গেছে, মদিনার এক কাওমে বিয়ে করতে গেছে, তার পাত্রী খুব পছন্দ, এখন বিয়ের প্রস্তাব দিছে, কাওমের লোকেরা কয় না তোমার কাছে বিয়ে দেওয়া হবে না, পাত্র পছন্দ হয়নি কিন্তু পাত্রের পাত্রী পছন্দ হয়েছে। এখন পাত্র চিন্তা করে বড় একটা সুযোগ আছে এদেরকে কাট করার, এদেরকে নরম করার একটা সুযোগ আছে, সুযোগটা কি? কারণ এই মানুষগুলো ইমানদার, এই মানুষগুলো কোরআনকে ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের হাদিসকে ভালোবাসে, আমি যদি একটা হাদিস বলে দিতে পারি তাহলে এই কওমের লোকেরা সব নরম হয়ে যাব, কারণ এরা দুনিয়ার কোনো শক্তির সামনে নরম হয় না, এরা আল্লাহর কথার সামনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে নরম হয়। ওমরের দুনিয়ার কোনো শক্তি নরম বানাইতে পারত না, শুধুমাত্র কোরআনের আয়াত শুনলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে ওমরের মতো শক্ত মানুষও নরম হয়ে যেত, সুবহানাল্লাহ। কয় এই লোকের, এই কওমের লোকদেরকে নরম বানাইতে হলে একটা হাদিস শুনাইতে হবে, কি হাদিস? কয় শোনো, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি অমুক কাওমে যাও, সেই কাওমের যেই মেয়েকে পছন্দ হয় ওই মেয়েকে বিয়ে করো, হাদিস বলে দিছে, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা, হাদিস বানাই বলছে। কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, তুমি ওই কাওমের যেই মেয়েকে পছন্দ হয় ওই মেয়েকে বিয়ে করে বলো। এবার কাওমের লোকেরা কয়, যেহেতু আল্লাহ রাসূলের কথা বলতেছে তাহলে তো বিয়ে তো দিতেই হবে, তবে দেওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বলছেন কিনা, হাদিসটা সহি কিনা এটা একটু যাচাই করে আসি, খালি শুনলাম আর মেয়ে বিয়ে দিয়ে ফেললাম এই কাজ করা যাবে না। জামাই সাহেবের কথা, তুমি একটু বসো, আমরা একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জানি আসি। এবার তো জামাইয়ের পেটে কামড় শুরু হয়েছে, আমরা একটু হাদিসটা যাচাই করে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আসি। বর্তমানে অনেক ভাইয়েরা এই কাজটা করে না, হাদিস শুনলে মনে করে যে হাদিস পাইছি, এত বড় হুজুরে কি জাল হাদিস কইছে নাকি, এত বড় হুজুর যাতে বলছে সহি হাদিস বলছে, যাচাই করাটাকেও বেয়াদবি মনে করে। খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, বুজুর্গের বুল ধরা আরেক বুল, মানে এত বড় বুজুর্গ কইছে এটাকে যদি আবার বুল বলি এটা আরেক বেয়াদবি, এই জন্য আমরা যাচাই করারও প্রয়োজনীয়তা মনে করি না। কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন হাদিস যাচাই করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, বলছে আর মেয়ে বিয়ে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার খবরদার আমি এরকম কথা বলি নাই। ওই লোক যখন এরা এদিকে আসছে, ওই লোক কয় আমার অবস্থা খারাপ আছে,
ওই লোক একটা বাহানা দিয়ে আস্তে করে উঠি চলে গেছে ওই এলাকা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওই লোকটাকে গিয়ে যদি তোমরা সেখানে পাও লোকটাকে তোমরা হত্যা করবা, কারণ যে লোক এত বড় দুঃসাহস করছে আমি নবীর নামে হাদিস বানাইছে, যে কোনো সময় আরো বানাইতে পারে। দ্বিতীয় কথা হলো, লোকটারে সম্ভবত জীবিত পাওয়া যাবে না, লোকটারে সম্ভবত জীবিত পাওয়ার সম্ভাবনা নাই। এরা দৌড়াই গেল, আল্লাহ রাসূল কোথাও বলছে জীবিত পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে দৌড়াই যাই দেখি তারে ধরি আগে, কারণ মরে যাওয়ার আগে তারে ধরতে হবে। যাই দেখে লোকটা যখন চলে যাচ্ছিল, লোকটারে সাপে কামড় দিছে, লোকটা মরে গেছে, লোকটারে আর এরা যাই জীবিত পায়নি। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, এটা সারা জীবনের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নীতিমালা বানাই নিবেন। যখনই দেখবেন দুইজন দুই কথা কয়, তিনজন তিন কথা বলে, তিন ইমাম সাহেব তিন দিকে ডাকে, তখন আপনি তিনজনেরটাই রেখে দেন, রেখে আপনি কোরআন সুন্নাহর সাথে মিলাবেন। বাজারে গেছেন মাছ কিনতে গেছেন, এ কয় আমার এটা তাজা মাছ, এ কয় আমার এটার মধ্যে ফরমালিন নেই, এ কয় আমার এটা বিলের মাছ, এ কয় আমার এটা নদীর মাছ, যে যেমনে বলছে আপনি কি সব বিশ্বাস করে নিয়ে আসবেন? আপনি একটু যাচাই বাছাই করতে হবে, তো কান উল্টায় দেখবেন, টিপ দিয়ে দেখবেন বরফ আছে কিনা, তারপরে এটার মধ্যে ফরমালিন আছে কিনা, এটা কিসের মাছ, সব যাচাই বাছাই করি তারপরে কিনবেন, কি বলেন? তো দুনিয়াবি ব্যাপারে যদি এরকম হয়, আল্লাহর দিনের ব্যাপারে আরো বেশি সচেতন হওয়া দরকার। এখন আপনারা এক গ্রুপ কইছেন 18,000 মাখলুকাত, আরেক গ্রুপ কইছেন অগণিত, এখন করণীয় কি বলেন দেখি? পারদ্দু হইল আল্লাহ ওয়া রাসূল, এই সূত্র সব জায়গায় মনে রাখবেন। যখনই দুজনে দুই কথা কবেন, বলবেন যে না দুজনেরটাই বাদ, আসো ফারুদ্দু হইল আল্লাহ ওয়া রাসূল, আমার আল্লাহ কি বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওইদিকে চলে আসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্য সংখ্যা কত এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ, জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক, প্রত্যেকটা মাখলুক আল্লাহর এক একটা জুনুদ, আল্লাহর এক একটা সৈন্য। মশা, ছোট্ট একটা মশা, এটাও কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার একটা, এই সৈনিক কাজে লাগাইছে না কখন? মাশাআল্লাহ, দেখছেন ওয়াস্তা আপনারাই জানেন সব। তাহলে এই মশা এটাও আল্লাহর একটা সেনাবাহিনী, আল্লাহর একটা সৈন্য সৈন্য। ঠিক এরকম জমিনের যত ছোট বড় মাখলুক আছে সব হলো জুনুদা রাব্বিকা, আল্লাহ বলেন আমার সৈন্য সংখ্যা কত আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে জমিনের সৈন্য সংখ্যা কত মাখলুক কত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন নাই। তাহলে বোঝা গেল 18,000 মাখলুকাত এই কথা কোরআনেও নাই, সহি কোনো হাদিসেও নাই, তা আসলো কোথা থেকে? প্রশ্ন হয় না আবার, আরে মিয়া কোরআনেও নাই হাদিসে নাই, তা আসছে কোথা থেকে? একজন আমাকে একদিন কয়, আমি বললাম যে ভাই শুনেন, আমরা বলি যে ওয়াইস আল কারনি রাহমাহুল্লাহ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা পাইছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিসে আসে নাই, কিন্তু আমাদের দেশে সবাই জানে যে ওয়াইস করুনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পাইছে, জুব্বা পাইছে। তো এখন যে এলাকায় মাহফিলে গেছে, মুরব্বীরা উঠে আমাকে বলে কি, ওয়াইস করুনি রাসুলের জুব্বা পায় নাই, ফাইছে এটা কিরা, ওয়াইস করুনি যদি না পায় তো ফাইলোটা কিরা। আমি বললাম যে মুরব্বীরা শুনেন, ওয়াইস করুনি জুব্বা পাইলে আপনার লাভটা কি, আর জুব্বা না পাইলে আপনার ক্ষতিটা কি? যদি জুব্বা পায় তাহলে কি ওই জুব্বার ভিতরে আপনারা জান্নাতে নিয়ে যাবে? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা কিন্তু পাইছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের লিডার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা পাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা দিয়ে আব্দুল্লাহ বিন উবাইরে দাফন করা হয়েছে, কিন্তু দাফন করিও জাহান্নামী হয়েছে।
নবী সাল্লাল্লাহু সাল্লামের জামা দিয়ে তাকে কাফন পরায় দাফন করার পরেও সে জাহান্নামী হয়েছে। তাহলে জুব্বা পাওয়ার মধ্যে দিয়ে আপনি জান্নাতি হতে পারেন না, কারণ জান্নাতি হওয়ার জন্য ঈমান দরকার, আমলে সালেহ দরকার। তাহলে 18,000 মাখলুকাত কোরআনেও নাই, হাদিসেও নাই, আসলো কোথা থেকে? আসতে হলো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করছেন, গবেষণা করে করে দেখছেন জমিনে কত মাখলুক আছে, গুনছেন, গুনতে গুনতে কেউ ধারণা করছেন 18,000-এর মতো হইতে পারে। ইবনে খালদুন নামক একজন সমাজ বিজ্ঞানী ছিলেন, তিনি গবেষণা করতে করতে বলছেন যে 18,000-এর মতো হইতে পারে। বাস এটা এমন প্রচার প্রসার হয়েছে, আমরা একবারে সবাই জেনে গেছি মাখলুকাত কত, 18,000। আচ্ছা আল্লাহ পাক এই মাখলুকাতের মধ্য থেকে সবচাইতে সুন্দর মাখলুক কাকে বানাইছেন? আমাদেরকে। আর এই মানুষগুলোকে আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করতে গেলে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো ইবাদত করব কার, এই জায়গায়ও ভুল আছে, ইবাদত করব কার, একমাত্র আল্লাহর। দুই নম্বর হলো ইবাদত কি, তিন নম্বর হলো ইবাদত করব কার পদ্ধতিতে। তিনটা জিনিস লাগবে। আপনি প্রথম কথা হলো আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, তাহলে আমার আপনার কাজ কি? আল্লাহর ইবাদত করা। এখন ইবাদত করতে গেলে তিনটা জিনিস ঠিক না করি ইবাদত করলে উল্টা পাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইবাদত করিও আপনি জাহান্নামে যাবেন, ইবাদত করিও আপনি কিয়ামতের দিন খালি হাতে উঠবেন। কারণ মাঠে গেছেন, নদীতে গেছেন, মাছ ধরবেন আর ডুলার মধ্যে ঢুকাইবেন, ডুলা চিনেন, ডুলার মধ্যে ঢুকাইবেন, মাছ ধরবেন আর নিবেন, কিন্তু নিচে দিয়ে ভাঙ্গা ওইটা আগে ঠিক করেন নাই, মাছ ঢুকাইছেন আর নিচে দিয়ে সব চলে গেছে, সকালে বাড়িতে আসে দেখেন কিছুই নাই। তাহলে আগে মাছ ধরতে যাওয়ার আগে এগুলো ঠিক করে নিতে হবে। তো ইবাদত করার আগে আমার আপনার মূল কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ইবাদত করার আগে কিছু জিনিস ঠিক করে নিতে হবে। এক নম্বরে ঠিক করতে হবে আমি ইবাদতটা করব কার জন্য। এটা ঠিক না করি যদি ইবাদত করতে যান, ইবাদত করিও আল্লাহর সাথে শেরেক করে বসে থাকবেন, ইবাদত করিও জান্নাত হারাম হয়ে যাবে। বাংলার জমিনে কত মানুষ আল্লাহর ইবাদত করতে যায় জাহান্নামী হয়ে বসে রয়েছে, আছে নে কথা কয় না? আল্লাহর ইবাদত করতে যাই, মনে করতেছে আল্লাহর ইবাদত, আসলে আল্লাহর সাথে শেরেক করে বসে আছে। কবরের সামনে যায় কত মানুষ সেজদা করে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে দেখবেন কবরের সামনে সেজদা করে, জীবিত মানুষের সেজদা করে। ওই লোক মনে করতেছে এই সেজদা করা মনে হয় ইবাদত, অথচ এই সেজদা করার কারণে তার ঈমান চলে গেছে, এই সেজদার কারণে তার জান্নাত হারাম হয়ে গেছে। তাহলে সেই মনে করতেছে এটা ইবাদত, কিন্তু ইবাদত করি জাহান্নামী হইতেছে, অথচ ইবাদতের দ্বারা হওয়ার কথা জান্নাতি। তাহলে ইবাদত করব কার আগে এটা ঠিক করতে হবে। এই জন্য কবরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর প্রশ্ন রেখেছেন, মার রাব্বুকা, তোমার রব কে, মানে যিনি হবেন রব তিনি হবেন একমাত্র মাবুদ। তোমার রব কে মানে তোমার মাবুদ কে, ইবাদত কার জন্য কর্তা? সূরা আল বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিছেন, খালি ইমানদার বা বাংলাদেশী বা ভারতীয় বা সৌদি আরবের মানুষকে ডাকেন না, কাকে ডাকছেন? ইয়া আইয়ুহান নাস, জমিনে জমিনের বাহিরে যত জায়গায় যা মানুষ আছো, কোন কোন জায়গায় মানুষ আছে আমরা জানি না, আমরা খালি অল্প কদ্দুরের ভিতরে দেখি, আর আছে কিনা এটা আল্লাহ জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের। তাহলে যিনি আমার রব তিনি আমার একমাত্র মাবুদ। এই জন্য কবরের এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে,
এজন্য আগে রব ঠিক করতে হবে, মাবুদ ঠিক করে নিতে হবে। ইসলামের ভিতরে ঢুকতে হলে প্রথম নম্বরে সাক্ষ্য দিতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের আমার আর কোনো মাবুদ নাই। তাহলে আগে ইসলামে ঢুকতে হলেও মাবুদ ঠিক করে নিতে হয়, আগে ঠিক করতে হবে আমার আপনার একমাত্র মাবুদকে। মাবুদ যখন খুঁজে পেয়ে গেলেন, এবাদতের মালিক খুঁজে পাইছেন, এখন এবাদতটা কি, এবার এবাদত বোঝা লাগবে। আপনি এবাদত করবেন, এখন এবাদতে যদি না বুঝেন তো করবেন কি? এবাদত বোঝা লাগবে না কোনটা এবাদত। এবাদত হলো হিয়া তাআতুল্লাহ, এবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, এবাদত হলো আল্লাহর কথা মানা। কারণ এবাদত আল্লাহর জন্য করতে হয়, রাসুলের জন্য কি এবাদত করা যায়? আল্লাহ রাসুলের জন্য এবাদত করা যায় না, এবাদতের মালিক একমাত্র আল্লাহ। এজন্য জিকির করতে হয় কার জন্য? আল্লাহ রাসুলের জন্য জিকির করা যাবে? আমরা যে দরুদ পড়ি কার জন্য? এবার ফেসা লাগিয়ে গেছে। আমরা যে দরুদ পড়ি, এই দরুদটাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। দরুদ জিক্রুল্লাহ, দরুদ আল্লাহর জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি এর জন্য দোয়া করি, কিন্তু জিকিরটা আল্লাহ। দোয়াটা করি কার কাছে? আল্লাহর কাছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি তার উপরে সলাত এবং সালাম বর্ষণ করেন, মানে রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। দোয়াটা করতেছি কার কাছে? আল্লাহর কাছে, রাসূলের কাছে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদটাও আল্লাহর জিকির। যত বেশি দরুদ পড়বেন তত বেশি আল্লাহর জিকির করলেন। এই জন্য এবাদতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবাদত হলো তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য করা। আল্লাহ যদি কয় এখানে বসে থাক, বসে থাকার নাম এবাদত। আল্লাহ যদি কয় শুয়ে থাক, শুয়ে থাকার নাম। আল্লাহ যদি কয় এখানে দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকার নাম। মুজদালিফার ময়দানে যখন হাজিরা যায়, মুজদালিফার ময়দানে মাগরিব এশা পড়ার পরে আর কোনো কাজ নাই, মাগরিব এশা একসাথে জমা করে আল্লাহ কয় বান্দা এখানে কিচ্ছু করা দরকার নাই, তুই খালি ময়দানের মধ্যে শুয়ে থাক। এই শুয়ে থাকাটা বসে থাকাটা ওখানে এবাদত, সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে গিয়ে বসে থাকাটা, উকুফ করাটা, অবস্থান করাটা এবাদত, সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ করবো বসে থাক, এখানে বসে থাকার নাম। যেখানে আল্লাহ করবো দাঁড়ায় থাক, এখানে দাঁড়ায় থাকার নাম এবাদত। আল্লাহ যা বলেন সেটার নাম এবাদত। তবে আল্লাহ যে বলছেন এটা বুঝবেন কেমনে? বিএমতিসালে আওয়ামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জানার মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে দেন যে এটা ইবাদত, এটা আল্লাহর ইবাদত, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর। আপনার আব্বা যে অমুক আপনি জানছেন কেমনে? মা বলে দিছে, মা আমাদেরকে শিখাই দিছে, তোমার আব্বু, আব্বু ডাকো, আব্বা ডাকো, শিখাই দিছে না? বাস আমরা আব্বা ডাকা শুরু করে দিছি। এখন এটা যে আল্লাহর ইবাদত আপনি জানবেন কেমনে? কার থেকে শিখবেন আল্লাহর ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিবেন এটা আল্লাহর ইবাদত। কারণ আমার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কানেকশন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কানেকশন। ওই সরাসরি কানেকশনটার নাম হলো ওহী। সরাসরি কানেকশনের নাম হলো ওহী। ওহী কি সবার উপরে নাজিল হয়? কার উপরে নাজিল হয়? একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে, নবী রাসূলদের উপরে ওহী আসে, আর অন্যদের উপরে ওহী আসে না। তাহলে আল্লাহর ইবাদত কোনটা কোনটা, এটা জানার একমাত্র মাধ্যম হলো ওহি। তো ওহি যেহেতু দুনিয়ার কোনো মানুষের কাছে আসে না, দুনিয়ার কোনো মানুষ ইবাদতের ঘোষণাও দিতে পারে না,
ওহি আসে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওহির ঘোষণাটাও দিবেন একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ এবাদতের ঘোষণা দিতে। তাহলে এবাদত কোনটা কোনটা আগে এটা ঠিক করতে হবে। তিন নম্বরে এবাদত গুলো একটা পদ্ধতি অনুসরণ করে করতে হয়। এবাদত আল্লাহর এবাদত করব, তো এবাদতটা কেমনে করব এটার একটা পদ্ধতি লাগবে না? এই পদ্ধতিটাও জানতে হবে, আমার এবাদতের সিস্টেমটা কেমন হবে, পদ্ধতিটা কেমন হবে। আমার ইবাদতের পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। ওই পদ্ধতির বাহিরে কোনো ইবাদত হইলে দেখতে যত সুন্দর হোক, শুনতে যত মজা লাগুক, করতে যত ভালো লাগুক, দেখতে যত আল্লাহ আল্লাহ মনে হোক, যাই কিছু মনে হোক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি না হয়, তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী যদি না হয়, সেটার নাম ইবাদত না, সেটা কি হয়? বেদাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম অনুযায়ী যদি ইবাদতটা হয়, এটার নাম সুন্নতি ইবাদত। যদি সেটা হয় তার বিপরীত, সেটা হবে বেদাতি ইবাদত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার মতো আমার আকীদা হয়, এটা হলো সুন্নতি আকীদা, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে আমার আকীদা না মিলে, এটা হলো বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে যদি আমার আখলাক না মিলে, সেটা হবে বেদাতি আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সাথে আমার আখলাক যদি মিলে, এটা হলো সুন্নতি আখলাক। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত কি জিনিস বুঝছি তো মোটামুটি। সুন্নত হলো ইবাদতের তরিকাটা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন সেই পদ্ধতিতে সমস্ত আকীদা, ইবাদত, মুআমালাত, আখলাক মিলে যাওয়া, এটা সুন্নত। না মিললে এটা হয় বেদাত। তাহলে কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন তাই করা সুন্নত? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক কাজ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন না। তাহলে কি আজান দেওয়া সুন্নত না, কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, মুসল্লি ছিলেন না। তাহলে মুসল্লি হওয়া সুন্নত না, সবাই ইমাম হইতে হবে নাকি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু করলেই সুন্নত হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা করতে বলেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, এই সবগুলো মিলে হয় কি? সুন্নত। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, করার অনুমোদন দেন নাই, করার নির্দেশ দেন নাই এবং এটাকে শরীয়তের নীতিমালা নির্ধারণ করেন নাই, এরকম কাজ করলে সেটা হয় বেদাত। সুন্নত অনুযায়ী কোনো আমল না হইলে আল্লাহ পাক সেই আমল কবুল করবেন না। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين বলেন, রাসূল আপনি দুনিয়ার সমস্ত মানুষকে এই কথাগুলো বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তুহিব্বুন আল্লাহ মানে তা'বুদুন আল্লাহ, কারণ আল্লাহর ইবাদত করতে হলে এক নম্বরে মহব্বত লাগে। ইবাদতের তিনটা রুকনের এক নম্বর রুকন হলো মহব্বত, মহব্বত না হইলে ইবাদত হয় না। এই জন্য আল্লাহ পাক ইবাদতটাকে মহব্বত দিয়ে বলছেন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর এত্তেবা করতে হবে। আমি নবীর এত্তেবাটা ফরজে আইন,
আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতের মালিক হওয়ার ক্ষেত্রে যেমন তাওহীদ পর্যায়ে আইন, সমস্ত এবাদতের তরিকার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাতাও তাওহীদের পর্যায়ে আইন। মানে তাওহীদটা দুই ভাগে বিভক্ত, একটা তাওহীদ হলো এবাদতের মালিকানার তাওহীদ, এটা একমাত্র আল্লাহ হলেন এবাদতের মালিক, এটা আল্লাহর এবাদতের তাওহীদ। আরেকটা হলো এবাদতের পদ্ধতির তাওহীদ, তরিকার তাওহীদ। কেয়ামত পর্যন্ত একটাই তরিকা, একটাই এত্তেবার সিস্টেম, এই এত্তেবার তাওহীদ হলো এত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ। মানে আর কারো কেয়ামত পর্যন্ত এবাদতের ক্ষেত্রে অনুসরণ এত্তেবার করা যাবে না। যেমন আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো এবাদতের তরিকা অনুসরণ করা। তাহলে যদি বলেন যে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরিকায় এবাদত করেন নাই, আবু বকর করছেন, আমি আবু বকরের তরিকা মানব, আপনি ইমানদার থাকবেন? যদি বলেন আমি তরিকায় ওমর ইয়া মানব, ওমরের তরিকা মানব, ইমানদার থাকবেন? দেখেন এই জন্য সাহাবাই কেরামের নামে কোন তরিকা তৈরি হয়নি, তরিকায় আবু বকর ইয়া নাম শুনছেন, তরিকায় ওমর ইয়া, তরিকায় ওসমানিয়া, তরিকায় আলিয়া, তরিকায় হাসানিয়া, তরিকায় হুসাইনিয়া, তারপরে আপনার তরিকায় ইবনে আব্বাসিয়া, তরিকায় ইবনে মাসুদিয়া, শুনছেন না? সাহাবায়ে কেরামের নামে কোনো তরিকা তৈরি হয় নাই, কারণ সমস্ত সাহাবায়ে কেরাম একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার এত্তেবা করতেন। পরবর্তীতে বিভিন্ন তরিকার ইবাদত তৈরি হয়েছে। কয়মি আপনি যে এই জিকিরটা এমনি করতেছেন এটা কোন তরিকায় ফেসেন? কয়টা তরিকায় সৃষ্টিয়ে ফেলছেন? এই মিয়া আপনি যে এইভাবে করতেছেন এটা কোন তরিকা? কয়টা কাদেরিয়া তরিকায় ফেলছি? এই মিয়া আপনি এটা এমনি করতেছেন কই ফেলছেন? কয়টা নকশবন্দিয়া? এটা এইভাবে করতেছেন কই ফেলছেন? কয়টা মোজাদ্দেদিয়া? এটা খাস মোজাদ্দেদিয়া। কয়টা সোহরাবাদ দিয়া? এটা সৃষ্টিয়া নেজামিয়া। কয়টা সৃষ্টিয়া সাদেরিয়া? এই যে এবাদতের এত তরিকা, এই তরিকা বানানোর অধিকার কে দিল? কারণ কেয়ামত পর্যন্ত তরিকার তাওহীদ একটা, তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলেন যে সৃষ্টিয়া তরিকার জিকির করলেন আপনি, এখন এই সৃষ্টিয়া তরিকার যে জিকিরটা করলেন এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা? যদি করেন তাহলে সৃষ্টি সাহেবের নামে হবে কেন? এটা তো হবে আল্লাহ রসুলের নামে, কি বলেন? যদি আল্লাহ রসুলও এই ইবাদত করেন তাহলে আর সৃষ্টি সাহেবের নামে তো আলাদা হওয়ার দরকার নাই। ধরেন আমি ওই জিকির করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকির করছেন ওই জিকিরটা আমিও করলাম, তাহলে এটা তো ইমাম হুসাইনের তরিকার জিকির হতে পারে না, কি বলেন? এটা আল্লাহ রসুলের তরিকার জিকির। তাহলে আমার জিকির তখন হবে যখন আমি আল্লাহ রসুলের জিকির বাদ দিই, নতুন একটা জিকির আবিষ্কার করে দিলাম, নতুন একটা জিকির ধরেন আমি আবিষ্কার করে দিলাম যে শুনেন মনকার নকির আসব কবরে, মনকার নকির দৌড়ানোর জন্য একটা জিকির শিখাই দিই আপনাদেরকে, কি করবেন? আরে মনকার নকির দৌড়ানোর জিকিরও জানো না, লা 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 করবেন, মনকার নকির শুনলে পালাই যাইব এই জিকির শুনলে। তাহলে এই জিকির যদি আমি আপনাদেরকে শিখাই দিই তখন হোম এই জিকিরটা হবে যে তরিকায়ে ইমাম হুসাইনিয়া, এটা তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় জিকিরের তরিকা শিখান নাই। তাহলে সমস্ত ইবাদতের ক্ষেত্রে এত্তেবা করতে হবে কার? হয় নাই এই জায়গায় প্লাস পান না, এই এলাকায় মনে হয় প্লাস পায় না, ইমানের ক্ষেত্রে তাওহীদের ক্ষেত্রে এখনো এই প্লাস হয় নাই। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র বুলা যাবে না, সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত, এটা ছোট না বড় মূল বিষয় না,
এটা ফরজ ইবাদত না ওয়াজিব ইবাদত না সুন্নত ইবাদত না মুস্তাহাব ইবাদত, কোন ইবাদত এটা মুখ্য বিষয় না, সমস্ত ইবাদত একমাত্র তরিকা একটা তরিকা, সেই তরিকা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সকল মানুষের উপরে ফরজ করে দিয়েছেন ফাত্তাবিউনি। এবার আমি বলবো যে ফাত্তাবিউনি এত্তেবা করতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত্তেবা করতে হবে প্রত্যেকটা ইবাদতে। যদি এত্তেবা করেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র ওই মানুষগুলো ছাড়া যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনার উম্মত আবার আপনারে অস্বীকার করে, কথাটা কেমন হয়ে গেল না? আপনারা যদি অস্বীকার করে তা আপনার উম্মত হইল কেমনে? আবার আপনি বলতেছেন আপনার সব উম্মত জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই লোকটা আমার আনুগত্য করে আমার সুন্নতের ইত্তেবা করে এই লোকটা হলো আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, যেই লোকটা আমার সুন্নতের ইত্তেবা করে না আমার সুন্নতের বিপরীত কাজ বেশি পছন্দ করে, কমিয়া এটা আল্লাহ রসুল না করলে কি হইব, এটা তো জায়েজ। এখন তাহলে জায়েজ যখন আপনি খুঁজতেছেন তার অর্থ হলো সুন্নত করেই সব শেষ করে ফেলছেন আর আপনি সুন্নত খুঁজে পাচ্ছেন না, মানে যত সুন্নতি জিকির আছে সব জিকির করা আপনার শেষ, এখন আরো জিকির করতে চান, এখন আর সুন্নত জিকির খুঁজে পাচ্ছেন না, এই জন্য এখন জায়েজ জিকির খুঁজতেছেন। আমাদের ওস্তাজ ডক্টর খন্দকার আনাম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ রাহেবেল আয়াত বই লিখছেন, রাহেবেল আয়াত বইয়ের মধ্যে যতগুলো সুন্নতি জিকির আছে তিনি চেষ্টা করেছেন এই সুন্নতি জিকির গুলোকে একত্রিত করার। আপনারা এই বইটা দেখছেন না? আলহামদুলিল্লাহ এখানে বিক্রি হয় বইটা। এই বইয়ের মধ্যে সুন্নতি জিকির গুলো আছে, আপনি আবার দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো সুন্নতি জিকিরগুলো করছেন আপনি কয়টা করছেন? সুন্নতি জিকিরগুলো সব পড়ে রয়েছে, খবর নাই জায়েজ জিকির কমিয়া ইল্লাল্লাহ সুন্নত না, সুন্নত তো আমরা বলি নাই, আমরা বলি জায়েজ। কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা আমরা কি সুন্নত বলছি না, আমরা বলি কি জায়েজ। আচ্ছা যদি ধরে নিলাম জায়েজও তা আপনি সুন্নতগুলো বাদ দিই জায়েজ নয় দৌড়াচ্ছেন কেন? আগে সুন্নতি জিকির শেষ করেন, সব সুন্নতি জিকির শেষ এরপরে আপনি জায়েজ খুঁজবেন যে আরো জিকির দরকার আরো দরকার, কারণ আপনি এগুলো সব শেষ করে ফেলছেন, আপনি অনার্স পাস করে ফেলছেন, মাস্টার্স পাস করে ফেলছেন, পিএইচডি করে ফেলছেন, আরো পড়ালেখা করতে চান তখন আপনি পোস্ট ডক্টরেট করবেন। এখন আপনার অনার্সও হয় নাই, মাস্টার্সও হয় নাই, পিএইচডিও হয় নাই, আপনি এখনই চলে গেছেন পোস্ট ডক্টরেট। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউনি, এত্তেবা করতে হবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, এত্তেবা করতে হলে ছয়টা দিক থেকে এত্তেবা করতে হয়। কয়টা দিক থেকে? আমার কথা বুঝতেছেন তো আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের এত্তেবা করতে হলে ছয়টা ক্ষেত্রে খেয়াল রাখি এত্তেবা করতে হয়। এক নম্বরে খেয়াল রাখতে হবে সবব, কারণ, কারণ খেয়াল রাখতে হবে কারণ। একজন আসে আপনাকে বলল আপনি যে জোহরের নামাজ চার রাকাত পড়লেন, আসরের নামাজ চার রাকাত পড়লেন, মাগরিব তিন রাকাত পড়লেন, এশা আবার চার রাকাত পড়লেন, ফজর আবার দুই রাকাত পড়লেন, এটা কেমন নামাজ পড়লেন? আপনি পড়লে হয় সবগুলো চার রাকাত পড়বেন, না হয় সবগুলো দুই রাকাত পড়বেন, না হয় সবগুলো তিন রাকাত পড়বেন, কোনোটা তিন রাকাত, কোনোটা চার রাকাত, কোনোটা দুই রাকাত, আবার চার রাকাত নামাজে দুই রাকাতে কেরাত জোরে জোরে পড়ছেন আর দুই রাকাতে আস্তে আস্তে পড়ছেন, এগুলার কারণ কি? আপনারা প্রশ্ন করলো এগুলার কারণ কি, কারণের প্রশ্ন আসছে, আপনি উত্তর দিবেন কি বলেন তো? আপনি আপনাকে জিজ্ঞেস করলো এবার আপনি কইবেন কি?
আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত শেখানোর জন্য জমিনে আল্লাহ একজনকে দায়িত্ব দিয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শিখাইছেন, ফজরে দুই রাকাত, জোহরে চার রাকাত, আসরে চার রাকাত, মাগরিবে তিন রাকাত, এশায় চার রাকাত। এটার কারণ একটাই শুধুমাত্র, আমার রাসূল শিখাইছেন। কারণ কি? আমার রাসূল শিখাইছেন। কারণ কি? এভাবে করলেন কেন? আমার রাসূল করছেন। মানে আপনার ইবাদতের সাথে কারণে কারণে মিলে গেছে, রাসূলের কারণের সাথে আপনার কারণ মিলে গেছে, বুঝবেন আপনি এত্তেবা করছেন। রাসূলের কারণের সাথে আপনার কারণ মিলে নাই, আপনি মনে করবেন এত্তেবা করেন নাই, বেদাত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াই পেশাব করছেন, করছেনই নাউযুবিল্লাহ না, করছেন। আল্লাহ রাসূল দাঁড়াই পেশাব করছেন তো, কথা কয়েন সহি হাদিস দ্বারা প্রমাণিত করছেন তো। কারণ কি? কারণ আছে না? এমনি খুশিতে দাঁড়াতে করছেন? কয়দিন করছেন? সারা জীবন করছেন? একদিন করছেন? করার তো কারণ আছে। আতা সুবা তাতা কাউম, কাউমের ময়লা আবর্জনা ফালানোর জায়গায় আসছেন, যেখানে বসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যেতে পারে, বসার পরিবেশ নাই, বসার মতো জায়গা নেই। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, তাহলে যখন আপনি অসুস্থ বসতে পারতেছেন না, কোমরে ব্যথা, বসলে অবস্থা টাইট, আপনি তখন দাঁড়া দাঁড়া প্রস্রাব করলেন, একজন জিজ্ঞেস করলে এই মিয়া আপনি দাঁড়া করলেন কেন? বলবেন যে আমার রাসূল অসুস্থ অবস্থায় করছে, এইভাবে এই কারণে আমি এইভাবে করছি, রাসূলের কারণের সাথে আপনার কারণ মিলে গেছে, সুন্নত হয়ে গেছে। কিন্তু আপনি সুস্থ দাঁড়া দাঁড়ায় পেশাব করলেন, এই নিয়ে আপনি এমনি করলেন কেন? যদি বলেন আমার রাসূল করছে, মিলে নাই, কারণে কারণে মিলে নাই। আল্লাহ রাসূল কি কারণে করছে আর আপনি কি কারণে করছেন? দুই কারণে কিন্তু মিলে নাই। যখনই কারণে মিলবে না, এটা সুন্নত হবে না, এত্তেবা হবে না, কারণে কারণে মিলে যেতে হবে। এগুলোর কোনো জবাব খোঁজা যাবে না ইবাদতের ক্ষেত্রে, এবাদত এটা এরকম হইলো কেন, এটা এমনি হইলো কেন, কোনো জবাব নেই। জবাব একটা, আমার রাসূল এমনি শিখাইছেন। এই মিয়া আপনি হাত এখানে বাঁধলেন কেন? আল আমার রাসূল এখানে বাঁধছেন। এই মিয়া আপনি আমিনটা সশব্দে করলেন কেন? আমার রাসূল এমনি বলছেন। মানে আমার রাসূলের কারণের সাথে কারণ মিলে গেছে, এটা এত্তেবা। কারণে কারণে না মিললে এত্তেবা। দুই নম্বরে মনে রাখতে হবে, জিনসে জিনসে মিলতে হবে। জিন্স মানে প্রকরণ, প্রকার, জাতি, একই জিন্স মানে একই প্রজাতি, একই ধরনের। যেমন ধরুন কোরবানি আসলো, কোরবানির সময় আপনি বড় একটা তার্কি মুরগি কোরবানি দিয়ে দিলেন, হইব? আপনি একটা বড় হাঁস, রাজহাঁস কোরবানি দিয়ে দিলেন, হবে? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিন্সের, যেই প্রকারের, যেই ধরনের কোরবানি দিছেন, বাহিমাতুল আনআম, ওই বাহিমাতুল আনআমের আওতায় এটা পড়ে নাই, এই জন্য এটা কোরবানি। আচ্ছা, আল্লাহ রাসূল তো মহিষ দিয়ে কোরবানি দেন নাই, তা আপনি মহিষ দিয়ে দিলে হবে না? বলেন দেখি কেন হবে? জিনসে জিনসে মিলে গেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকার বাকার বলছেন, বাকার বাকার মানে গরু, বাকারের এই গরুর একটা জিনস হলো মহিষ, মানে মহিষ আলাদা কোনো জাতি না, এটা গরু, অরিজিনালি এটা গরু। মিনার বাজারে গেলে হজের সময় দেখবেন কত রঙের গরু আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, মহিষও একটা গরু। বাকারের সাথে জিনসে জিনসে মিলে গেছে, যদিও একটু দেখতে ভিন্ন কিন্তু বাকারের সাথে মিলছে। গানামের সাথে বেড়া মিলে গেছে, দুম্বা মিলে গেছে, কত রকমের বেড়া আছে, কত রকমের দুম্বা আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের জিনসের সাথে আপনার জিনস মিললে সেটা হবে এত্তেবা, না মিললে এত্তেবা। তিন নম্বরে খেয়াল রাখতে হবে কদর, কদর মানে পরিমাণ, পরিমাণে পরিমাণে মিলতে হবে, পরিমাণে পরিমাণে না মিললে এত্তেবা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়ছেন কয় রাকাত? যদি বলেন প্রতিদিন জোহরের নামাজ পড়ি চার রাকাত,
শুক্রবারে তো 4 রাকাত না আরো বেশি পড়া দরকার, 8 রাকাত হওয়া দরকার, ছুটির দিন কাজকর্ম নাই। যদি বলি শুনেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন অসুবিধা নাই, রাসূলকে মানা করছেন বেশি পড়া যাবে না, মানা করছে কে? মানা করছে? মানা করে নাই। তা আসুন আজকে আমরা 4 রাকাত পড়ি জুমার নামাজ, পড়া যাবে না। অসুবিধা কি? কদরে কদরে মিলে নাই। আমার রাসূল যেই পরিমাণ পড়েছেন, যে কয় রাকাত পড়েছেন, ওই পরিমাণের সাথে এই পরিমাণটা মিলে নাই। পরিমাণে পরিমাণে না মিললেও বেদাত হয়, এটা এত্তেবা হয় না। 4 নম্বরে খেয়াল রাখতে হবে, কাইফিয়াতে কাইফিয়াতে মিলতে হবে, ধরনে ধরনে পদ্ধতিতে মিলতে হবে। পদ্ধতি যেমন ধরেন আমি অজু করতে গেলাম, শীত লাগতেছে খুব, মোজা খুলে ফেলছি, খুলে আমি চিন্তা করলাম আরে অজু যে পদ্ধতিতে করার দরকার এভাবে করতে গেলে তো পায়ে ঠান্ডা লাগে যেতে পারে, এজন্য আমি আগে পা ধুয়ে ফেললাম, পা ধুয়ে মোজা পরে ফেলছি, তারপরে হাত ধুইলাম, তারপরে মুখ ধুলাম, শেষে পাগড়ি খুলে মাথা মাছে করলাম। অজুর যা যা করার দরকার সব করছি আমি, একটা বাদ দি নাই। আমার অজু হবে না কেন? অসুবিধা কি? আমি তো সবে করছি, হয়তো আগেরটা পরে করছি, পরেরটা আগে করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাইফিয়াতের সাথে পদ্ধতির সাথে আমার পদ্ধতি মিলে নাই, এজন্য আমার ইবাদত বাতিল। যতবার ওযু করি না কেন সব ওযু বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী খালে নামাজ পড়ে, আল্লাহ রসুল সাল্লাম কয় কুম ফাসাল্লে বা ইন্নাকা লাম তুসাল্লে, এই উঠো নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই, অথচ রাসূলের সামনে হে নামাজ পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি তো নামাজ পড়ো নাই, কারণ কি? রাসুলের নামাজের সাথে তার নামাজটা মিলে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের পদ্ধতির সাথে যদি আমার পদ্ধতি না মিলে এত্তেবা হবে না, খেয়াল রাখতে হবে। 5 নম্বর, মাকানে মাকানে মিলতে হবে, স্থানে স্থানে মিলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য নির্ধারণ করলেন আরাফাতের ময়দান। আমরা যদি ঠিক করে নিই আজকের এই ময়দান, যে শুনেন আরাফাতের ময়দানে অনেক কষ্ট ভাই, আমি গেছি দেখে এসছি, আপনারা এত কষ্ট করে এত দূর যাওয়া দরকার নাই, এই ময়দানে আমরা এক মাস বসে থাকি, সবাই খাওয়া দাওয়া রান্না করবো খামো, এখানে আমরা সবাই ইবাদত বন্দেগি করবো, হজ হবে কেন হবে না? অসুবিধা কি? ওখানে আরাফাতের ময়দানে যা যা করে আমরাও এখানে তা তা করবো, অসুবিধা? ওই ময়দান ওই জায়গা জায়গার মিলে নাই। আল্লাহ রসুল যে জায়গায় হজ করছেন ওই জায়গার সাথে জায়গা মিলে নাই, এই জন্য পুরা জমিন একত্রিত করলেও ওই আরাফাতের ওই জায়গার সমান জামানে জামানে মিলতে হবে। 6 নম্বর হলো সময়ে সময়ে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় দিলেন জিলহজ মাসের 9 তারিখ, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে সূর্য অস্ত পর্যন্ত। আচ্ছা সেই দিন আরাফাতের ময়দানে আল্লাহু আকবার এক টয়লেটে 10 জন 20 জন সিরিয়াল দেখতে হয়। ওই সময়টার মধ্যে কি ভিড়, মানুষ আর মানুষ, আল্লাহ আকবার। আমরা চিন্তা করলাম শুনেন আমরা বাঙালি খুব চালু মানুষ, সচেতন মানুষ, ওই দিন এত ঝামেলা করার দরকার কি? ওই দিন না যাই মানুষ সব হজর থেকে চলে আসুক, এখন আরাফাতের মতন খালি পড়ে রয়েছে, খালি না? এখন যদি আমরা একজনের টয়লেট একটাও দখল করে রাখি কোনো অসুবিধা নেই, কারণ টয়লেট তো সব খালি, পুরা ময়দান খালি। আমরা কয়েকশো লোক একত্রিত হই আরাফাতের ময়দানে, যাই এক মাস থাকি আসলাম, হজ হবে কেন? হবে না। আরাফাতের ময়দানে তো গেছি, ওই জায়গায় তো গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সাথে সময় মিলে নাই, জামানের সাথে জামান মিলে নাই। এই 6টা জিনিসের দিক থেকে মিললে ওইটার নাম এত্তেবা, এই 6টা জিনিসের দিক থেকে না মিললে ওইটার নাম এত্তেবা হয় না। আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, আমার রাসুলের এত্তেবা করো। এমনি আমরা সব আশেকে রাসুল, সব আহলে সুন্নাত, দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 6টা দিককে খেয়াল রেখে এত্তেবা করি না। এর বাহিরে অনেক ইবাদত নিজেরা বানায় বানাইও করি, করি না? বেদাতের ব্যাপারে 2-1টা জিনিস বলে আমি শেষ করব, এরপর ইনশাআল্লাহ প্রশ্নোত্তর শুরু হবে। বেদাত, বেদাত হলো, বেদাতের ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। 1 নম্বরে বেদাত ওই জিনিসগুলো, যেই জিনিসগুলো নতুন বানানো জিনিস, যেই ইবাদতগুলো নতুন, তাহলে পুরাতনগুলো
বেদাত না, নতুন গুলো কি কথা বলেন না। বাজারে আনতে হইলে পুরাতনটার চাইতে যদি ভালো না আনেন বাজারে চলবো? তাহলে এবাদত যদি নতুন আনতে হয় তাহলে পুরাতন এবাদতের চাইতে নতুন মডেলে চাকচিক্যময় করি, সুন্দর করে আনতে হয়। এই সৌন্দর্যতা দেখে অনেকে মনে করে ও বেদাত ঠিক আছে, তবে এটা তো খুব সুন্দর বেদাত, বেদাতে হাসানা, কারণ এটা তো খুব সুন্দর, কারণ দেখতে সুন্দর, শুনতে সুন্দর, বলতে সুন্দর, সুন্দর লাগে না? আর এটা যদি সুন্দরে না হয়তো এটা তো মার্কেটে চলতো না। মার্কেটে যদি আপনি একটা নকল জিনিস, বেজাল জিনিস আনতে হয় তাহলে মূল জিনিসের চাইতে সুন্দর আনতে হবে। একটা নকল বেজাল নোট, 500 টাকার নোট, মূল নোটের চাইতে আরো সুন্দর করে আনা লাগবে, না হয় এটা চলবে না, মানুষ ধরতেই পারবে না এটা জাল নোট। বাজারে নকল চাউল ছাইটবেন তাহলে মূল চাউলের চাইতে, মূল চাউল দেখতে রং সুন্দর নাই, লাল হয়ে থাকে, কেমন হয়ে থাকে, আর নকল চাউল সুন্দর করে কেটে, সুন্দর করে সাইজ করে, কত কিছু মিশাই দবদবে সাদা বানায় নিয়ে আসছে, বাস আপনি কোন, এই তো বেদাতে হাসানা, কি সুন্দর দেখা যাচ্ছে। তাহলে যেটা নতুন তৈরি হবে এটা অবশ্যই মূল জিনিসের চাইতে দেখতে সুন্দর। যেমন দরুদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিখাইছেন কিনা আমাদেরকে? দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে দরুদের ব্যাপারে নির্দেশও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, আমার নবীর উপরে সালাত পেশ করো, সালাম পেশ করো বেশি বেশি, সুবহানাল্লাহ, বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করো। তাহলে দরুদ এবং সালাম পেশ করাটা একটা ইবাদত। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত শেখানোর জন্য, তাহলে দরুদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই? শিখাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল দরুদ শিখাইছেন, দেখবেন যে এই সকল দরুদ পড়লে আমাদের কাছে দরুদে মনে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দেখা যায় আলোচনা শুরু করার আগে সব সময় আমরা এরকম দরুদ পড়ি, পড়ি না, কিন্তু দেখবেন এই দরুদটা যখন আমরা পড়ি তখন দেখা যায় যে অনেক ভাইয়েরা চুপচাপ বসে রয়েছে, অমনোযোগী হয়ে রয়েছে, মানে এটা যে দরুদ এটাও মনে হয়নি। তা আমি কয়েক জায়গায় জিজ্ঞাসা করলাম, ভাই আমি যখন দরুদ পড়ি তখন আপনারা তো মনে মনে পড়তে পারতেন, আমার সাথে মিলে মিলে পড়লে এখন আমার সাথে যদি মিলে মিলে পড়েন তখন এটা বেদাত হবে, কিন্তু আপনি চুপে চুপে তো পড়তে পারেন। কয় হুজুর আপনি তো আত্মাহিয়াত পড়ছেন, বড় আত্মাহিয়াত, দরুদ কোন খান দিয়ে পড়লেন? ওই যে নামাজের মধ্যে পড়ছে আত্মাহিয়াতের সাথে এটা পড়ছে না, তো এটা সহ পড়লে কয় এটা বড় আত্মাহিয়াত, আর এটা বাদে পড়লে আধা আত্মাহিয়াত। দরুদরে বাঙালি বানাইছে পুরো আত্মাহিয়াত, বড় আত্মাহিয়াত, কারণ এটা দরুদ, এটাই সে বুঝতে পারে নাই, এটাই সে জানা নাই। এই জন্য আমাদের দেশের সম্মানিত বক্তা ভাইয়েরা কি করে, সবাই মহব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। আপনাদেরকে পড়তে বলিনি, এটা তো কি সুন্দর দেখা যায়, ওয়াজ মাহফিল জমে গেছে, সবাই মহব্বতের সাথে, এশকের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সুন্দর লাগছে না, কথা কয় না, সুন্দর লাগে না মানে। তাহলে এই যে এইভাবে মিলেই মিলেই যখন এইভাবে সুর করে করে যখন নতুন নতুন জিনিস বলা হয় তখন এটা অনেক সুন্দর শোনা যায়, শুনতে অনেক মজা লাগে, পড়তে অনেক মজা লাগে, বলতে অনেক মজা লাগে। কিন্তু এই মজার কারণে মানুষ মনে করে এটা বেদাত হইলেও এটা বেদাতে হাসানা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা যত সুন্দর হোক যত মজাদার হোক এটা হলো কি, এটা বেদাত, আর সব বেদাতে দলালা। হাসানা হইলেও দলালা, সাইয়া হইলেও দলালা। দু নম্বরে মনে রাখতে হবে বেদাত হয় আল্লাহর দিনের ভিতরে, ইবাদতের ভিতরে। বেদাত মানে সব কিছুর মধ্যে বেদাত হয় না। যখন আপনি বলবেন এটা বেদাত তখন বলবে যে মিয়া মাইক এটাও তো বেদাত, কি আল্লাহ রাসূলের যুগে মাইক এটা ছিল না, এটা নতুন না। তারপরে বলবে যে মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এরকম মোবাইল ছিল না, মসজিদে এসি ছিল না, মাইক ছিল না, তারপরে বিমানে করে হজে যায় নাই, কত জিনিস নতুন নতুন, তো এগুলো তো সব বেদাত। এগুলোকে সব বেদাত কেন? বেদাত না, কারণ বেদাতের সম্পর্কটা হলো এবাদতের সাথে, এবাদতের উপকরণের সাথে না। বেদাতের সম্পর্ক হলো দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না। দ্বীনের জন্য যদি হয় এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই, কিন্তু দ্বীনের ভিতরে যদি হয় এটার সাথে বেদাতের সম্পর্ক আছে। আরেকটা হলো মিম্মালা আসলালাহু ফিশারে, বেদাতের কোনো দলিল নেই, বেদাতের কোনো। অনেকে যখন আপনি বলবেন যে এই ভাই এটা যে করলেন এটা বেদাত, কোন হাদিসে পাইছো দেখাও, কোন কিতাবে পাইছো দলিল নিয়ে আসো, বেদাতের তো দলিলে নাই, দলিল দেখাবো কোথা থেকে, দলিল আনবো কোথা থেকে? যিনি বলবেন এটা সুন্নত দলিল দেখাবেন তিনি। আমি এই জন্য সবসময় বলি যে ভাই দেখেন এখানে একটা সুন্দর দোতলা বাড়ি, অনেক সুন্দর বাড়ি, আমি ঘোষণা দিলাম আপনাদেরকে, ভাইয়েরা শুনেন, বাড়ি এটা কিন্তু আমার না, বাড়ি এটা আমার না। আপনারা বললেন শায়েক শুনেন বাড়ি এটা তো আপনার না, বুঝলাম বাড়ি এটা যে আপনার না, দলিল দেখাই যান, কবলাটা দেখাই যান। আপনি কইলেন বাড়ি এটা আপনার না, তা আপনার না যে আমরা বুঝবো কেমনে? এটা বুঝার জন্য আপনি কবলা, দলিল, খতিয়ান, ফসদা এগুলো একটু দেখাই যান। আচ্ছা আমাকে যদি এক মাসও সময় দেন, এক বছরও সময় দেন, দেখাইতে পারবো? কারণ বাড়ি এটা তো আমার না, আমি দেখাবো কোথা থেকে? বাড়ি এটার মালিক যিনি তার কাছে সব আছে, দলিল, খতিয়ান, ফসদা সব, যেটা চাইবেন সেটাই আছে। কিন্তু বাড়ি এটা আমার না, এই জন্য এটা আমার কাছে কিছুই নাই। কিন্তু দেখা যায় বাংলাদেশে আমরা এত জাহালতের মধ্যে গেছি, এখন বেদাত করলে তার কাছে দলিল খুঁজে, অথচ দলিল খুঁজতে হবে যিনি বলবেন এটা সুন্নাত, উনি দলিল দিবেন কোরআন থেকে, সহি হাদিস থেকে। যিনি বেদাত বলবেন, দলিল নাই বলেই তো বেদাত। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো একই আমল, একই ইবাদত, কোন জায়গায় করলে সুন্নাত, কোন জায়গায় করলে কথা বলা না দেখি, একই জিনিস, একই আমল, এক জায়গায় করলে সুন্নাত, আরেক জায়গায় করলে পাঁচ ওয়াক্ত নামাজের আজান, এটাকে সুন্নাত না বেদাত? এখন যদি ঈদের নামাজে আজান দেন, জানাজার নামাজে আজান দেন, এটা সুন্নাত হবে না বেদাত হবে? অসুবিধা কি, আপনি খারাপ কিছু করছেন, আজান না দিছেন? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, দেওয়ার নির্দেশ দেন নাই, দেওয়ার অনুমোদন দেন নাই, এজন্য একই আমল। পাঁচ ওয়াক্ত নামাজে দিলে হয় সুন্নাত, ওখানে দিলে হয়। অনেকে কয় মিয়া হাত তুলে একটু দোয়া করলাম, অসুবিধা কি? আল্লাহ রাসূল কি জীবনে একবারও হাত তুলে দোয়া করেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে করছেন আপনি সেখানে করেন সুন্নাত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সেখানে না করা সুন্নাত, মানে যেখানে করেন নাই সেখানে না করাটাই সুন্নাত।
করাটা বেদাত। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থায় যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। আপনি একই ইবাদত এক জায়গায় করলে সুন্নত হবে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ওই ইবাদতটা আরেক জায়গায় করলে বেদাত হবে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। আচ্ছা শোনেন, আমরা সকাল বিকাল কত দোয়া পড়ি না, ঘরে ঢুকতে পড়ি, ঘর থেকে বেরোবার সময় পড়ি, মসজিদে ঢুকতে পড়ি, মসজিদ থেকে বেরোবার সময় পড়ি, টয়লেটে ঢুকতে পড়ি, টয়লেট থেকে বাইরে সময় পড়ি, সব জায়গায় হাত তুলি। তো যদি আমি টয়লেটের সামনে দাঁড়াই হাত তুলে কতক্ষণ দোয়া করি টয়লেটে ঢুকার আগে, কি এটা সুন্নত হবে না বেদাত হবে? তো অসুবিধা কি, আমি একটু দোয়া না করছি, খারাপ কিছু করছি, কেন বেদাত হবে? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এতবার টয়লেটে ঢুকছেন বের হয়েছেন কখনো এইভাবে হাত তোলে দোয়া করেন না। এই জন্য সুন্নত বেদাতের ব্যাপারে এই নীতিমালাটাও মনে রাখবেন যে একই আমল একই জিনিস এক জায়গায় করলে হয় সুন্নত, আরেক জায়গায় করলে হয় আর বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়া যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। বেদাতে কোনো আমল আল্লাহ কবুল করেন না, বেদাতের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। এই জন্য সমস্ত বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সমাজে অসংখ্য বেদাত আছে কি নেই? অনেক আছে। সবসময় সুন্নতের উপরে থাকতে হবে, আকীদার ক্ষেত্রে সুন্নত, আমলের ক্ষেত্রে সুন্নত, মুআমালাতের ক্ষেত্রে সুন্নত, আখলাকের ক্ষেত্রে সুন্নত, সব ক্ষেত্রে সুন্নতি জীবন যাপন করতে হবে, বেদাতি জীবনযাপন থেকে দূরে থাকতে হবে। আকীদা পরিচ্ছন্ন করতে হবে সুন্নতের আলোকে, আমল পরিচ্ছন্ন করতে হবে সুন্নতের আলোকে, আখলাকও ঠিক করতে হবে সুন্নতের আলোকে, লেনদেন মুআমালাত মুআশারাতও ঠিক করতে হবে সুন্নতের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের ইত্তেবা করার এবং বেদাত থেকে দূরে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।